হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমু ভালো আছে। এটা কোলের মধ্যে দেখবা কে, দেখছো? ঘুম পাড়াচ্ছি ওকে, ওকে ঘুম পাড়াচ্ছি। ঠিক আছে, ঘুমাও। তো গীতাদি, আমি তোমাকে কটা কথা বলবো, ভালো করে মন দিয়ে শোনো। যদি আমার ভিডিওটা তোমার কাছ অব্দি যায়, নিশ্চয়ই আমার কথাগুলোর জবাব দিও। তোমাকে এর আগে আমি একটা কমেন্ট করেছি, কিন্তু তার জবাব আমি এখনও পাইনি। ঠিক আছে, তো তোমার কথাবার্তাগুলো সত্যি আমার মনকে ছুঁয়ে যায়, আমার খুব ভালো লাগে। সত্যি খুব ভালো লাগে তোমার, দেবশ্রীদির, এদের ভিডিওগুলো না সত্যি আমার খুব ভালো লাগে। তবে মন্দিরা যে দালাল, কেনা দালাল আছে, তার ভিডিওটাও দেখি, মানে কি বলবো, ও আমার মুখ দিয়ে না শুধু মনে হয় কি গালি যদি আমি মানে খই ফুটা মতো যদি দিতে পারতাম, তাহলে মনে হয় আমার এই জায়গাটা শান্তি হতো। ঠিক আছে, কিন্তু আমি ভিডিও করছি, আমার মুখ দেখছে এরকম করে। ঠিক আছে, তো দেখো দিদিভাই, আমি একটা কথাই তোমাকে বলবো, যে যাহাতে আমি অনেক দূর থাকি, হ্যাঁ দুই দিনের রাস্তা কলকাতা থেকে অনেক দূরে থাকি, কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি আমার ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। কিন্তু তোমরা যাহাতে সোমনাথের পাশে থাকো, আশেপাশে আছো, তো আমি একটা কথাই তোমাদেরকে বলবো, যে সোমনাথের যেন কিছু না হয়, সোমনাথকে তোমরা দেখে রেখো। ঠিক আছে না? আর যদি সেরকম হয়, তোমাদের কাছে ফোন নাম্বার টাম্বার আছে, হয়তো ডেকে নাও, বাড়িতে ডেকে নিয়ে ওকে সত্যি কিছু জিজ্ঞেস করো, মনটা হালকা হবে। কিছু কাউকে যদি বলতে পারে, তাহলে মনটা অবশ্য হালকা হয়, বুঝেছো? তো ওকে বলো। আর মন্দিরাকে সোমনাথ বলতে পারছে না যে আমার বাড়িটা ছেড়ে দে, আইন এখন সবার জন্য, জানো তো, শুধু যে মেয়েদের জন্য তা না, আইন কিন্তু সবার জন্য, সবার জন্য, সবার জন্য। কিন্তু মূলে একটু ভুল করেছে এরা, যে সোমনাথের মা বা প্লাস ওর বোনটা মানে মন্দিরার সঙ্গে মিশে, আমি হলে অ্যালাউডটি দিতাম না, একদম অ্যালাউড করো, নো অ্যালাউড। চল, কে তুই আমার ছেলের সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে যাহাতে তুই সংসার করিস না, তাই না বাবা? তাহলে সেইখানে ওরা কি করে মিশলো, এটা আমি তোমাকে প্রশ্ন করছি গীতাদি, কেন মিশলো, কিসের জন্য মিশলো, কিসের জন্য কথা বললো, কেন ডেকে ডেকে ওকে খাওয়াতো, কেন অত আদর, কিসের জন্য এত আদর, কিসের জন্য এত আদর বলো? সব দেখছি আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। তো হ্যাঁ, কাকে খাওয়ানো যায় জানো, যে ভালো হয়, ভালো একটা বউ, তাকে, যে মন্দিরে আগে ছিল সেই মন্দিরা, 21 বছরের ছেলের সঙ্গে একটা ও এইভাবে নীলাখিলা করছে, আর সেইটা ও সোমনাথ কিছুই বলবে না, এটা হয় কুচকু হয় পাপা? দেখো কি সুন্দর করে তাকিয়ে তাকিয়ে আমার কথাগুলো ও শুনছে, তাই না বাবা? তো কিসের জন্য, তো ছেলেটা যাতে কিছু না হয়, জানো তো, তিলে তিলে শেষ হওয়ার থেকে না মানুষ ভাবে একেবারেই শেষ হয়ে যায়, শুধু শুধু তিলে তিলে কেন শেষ হব, তাই ও এই মানে মনোভাবটা যাতে ওর ভিতরে না আসে। ওটা পুরুষ, ও কিন্তু খারাপ কিছু করেনি, করেছে যে সে গলা বাজিয়ে মুখ উঁচু করে কি সুন্দর মানে চলছে, তাই না? তাহলে সোমনাথ কেন পারবে না? সোমনাথ কি করেছে, সোমনাথ কি করেছে, সোমনাথ তো কিছু করেনি, তাহলে সোমনাথকে আগে থেকে ওকে কন্ট্রোল করা উচিত ছিল, সেইটা কিন্তু সোমনাথ করেনি, এটাই হলো মেন দোষ সোমনাথের, যে সোমনাথের আগে থাকতেই সোমনাথকে এইটা গার্ড দেওয়া উচিত ছিল। আর দেখো, ইউটিউব তুমি করো, আমি করি, দেবশ্রীদি করে, আরও সবাই করে, অনেকেই করে এখন ঘরে ঘরে ইউটিউব, তাই না? কিন্তু সেই ইউটিউবের বাড়িতে কে কয়জন আসে, তুমি কি অ্যালাউড করবে? তোমার বাড়িতে যদি একটা ইয়ং বউ থাকে বা একটা ইয়ং মেয়ে থাকে, তুমি যত ইউটিউব করো, তুমি একটা ইয়ং ছেলেকে তুমি প্রশ্রয় দেবে? কখনো না, এটা দেওয়া উচিত না, এটা দেওয়া উচিত না, এইভাবেই সংসার ভাঙে। তো সোমনাথদের ভুল হয়েছে এই কারণে, ওই ছেলেটাকে জায়গা দেয়া। আজকে মন্দিরা কী করছে,
রাহুলের মালা জপ করছে, রাহুলের মালা জপ করছে। তাহলে যখন রাহুলের মালায় জপ করবে তাহলে ওর আশা একদম ভুল হয়, মানে একদম ঠিক হয়নি। হয়েছে হয়েছে, ঘুমা তুই ঘুমা। তো একদম আশা ঠিক হয়নি, কিন্তু এসছে যাহাতে ওকে তিলে তিলে শেষ হয়ে যাক। ড্রিং করছে, ছাদে পড়ে থাকছে, শুয়ে থাকছে, কি করছে না করছে ভুলুকের মন্দির। আর ও জানে হাতি মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, বাঁচে বাঁচুক থাকে থাক, না থাকে মরে যাক, তাই না? ও কিন্তু অনেক বড় একটা চাল নিয়ে ওই বাড়িতে ঢুকেছে, বুঝছো? অনেক বড় চাল আছে ওর ভিতরে, তাই ওই বাড়িটাই ও ঢুকেছে, বুঝছো? কিন্তু সোমনাথ সেটা বুঝতে পারেনি, সোমনাথ সেটা বুঝতে পারেনি। কিন্তু যাহাতে গীতাদি ওর 1 তারিখে ঢোকার কথা, সেখানে ও কেন 31 তারিখে ঢুকলো? তার তো কিন্তু কাছেই না, কিন্তু কাছেই না গীতাদি, বলো তুমি, এর তো কিন্তু কাছেই। কী করে আর ওই বা ঢুকতে দিল কেন? তখন কেন ওকে বের করে দিল না? কেন সোমনাথ ওকে বের করে দিল না? যে আমি 5টা মানুষ ডেকেছি, তাদেরকে আমি ডাকবো, তাদের সামনে আমি এই বিচারটা রাখবো, তারা কি বলে শুনবো, তারপরে গা তুই ঘরের মধ্যে যাবি, এটা করা সোমনাথের খুব দরকার ছিল, ঠিক আছে? কিন্তু ও সেটা করেনি, এটা মূলে ও ভুল করেছে, মূলেই ও ভুল করেছে। কিন্তু তোমরা একটু কাছাকাছি যাহাতে আছো, তোমরা একটু ছেলেটাকে দেখে রেখো, বুঝেছো? এইসবগুলো তো দেখতে দেখতে না, বয়স তো আর কম হয়নি, বয়স অনেক হয়ে গেছে, এরকম কেস অনেক দেখা যায়। কিন্তু এই প্রথম দেখলাম আমার জীবনে যে কোনো মেয়ের থেকে কোনো ছেলে এতটা ছোট। আমরা দেখে এসেছি মেয়ে ছোট, কিন্তু তার স্বামীর বয়স 5 বছর 10 বছর 8 বছর বড়। কিন্তু জীবনে এই মন্দিরা নতুন করে প্রতিষ্ঠান করলো যে সে 10-12 বছরের বড়, আর ছেলেটা 10-12 বছরের ছোট। তোমার মনে হয় গীতাদি এই ছেলেটা নিয়ে যে ওকে ভালোভাবে রাখবে? মনে হয় নুচে নুচে খাবে, নুচে নুচে, একটা ইয়ং ছেলে, ঠিক আছে না? শুধু মন্দিরাকে খাবে না, এরকম অনেক ছেলে, যে একটা ওইটুকু ছেলে একটা ঘরের বউকে খেতে পারে, সে বাইরে আর না কাকে খেয়েছে, আরও খাবে, আরও খাবে। ধীরে ধীরে মন্দিরা কিন্তু বয়স বাড়ছে, কমবে না, বাড়ছে, তো ওকে নুচে নুচেই খাবে, বুঝেছো? আর সোমনাথকে তোমরা একটু ধ্যানে রেখো। কিন্তু সোমনাথ মূলে এক জায়গায় ভুল করেছে, ওকে 31 তারিখে ঢুকতে দেওয়া উচিত হয়নি, একদম উচিত হয়নি। গীতাদি তুমি কি বলছো, তার মতামতটা কিন্তু আমাকে জানিও, যে তুমি কি বলছো। যে রাহুলকে দেখাচ্ছে, রাহুল কে গো, কে রাহুল, কে ফুট? হ্যাঁ, ও যেরকম ভিডিও করছে, তুমি বলেছো যে সোমনাথ তুই যখন শুবি, তুই যখন উঠবি, একদম অন ক্যামেরায় শুবি, অন ক্যামেরায় উঠাটা দেখাবি, এটা উচিত, এটা উচিত, দিয়ে পাবলিক পেশ করা উচিত, এটা উচিত, ঠিক আছে? তাহলে রাহুল শর্ত দিল, আর মন্দিরার মতো মেয়ে সেই শর্তগুলো মেনে নিচ্ছে। দেখেছো আগে কোনো দিনও চুন্নি নিয়ে ও ভিডিও করেছে, গামছা নিয়ে ভিডিও করেছে, আজকাল না খুব সতী সাবিত্রীর সাজছে গো, খুব সতী সাবিত্রীর সাজছে, শীতে ভরা সিঁদুর। আমাদের তো দেখো শরীর খারাপ, তো সিঁদুরও একটু পরিনি, একটু সিঁদুরও পরিনি, শরীরটা এত খারাপ। ও তো স্মৃতি ভরে সিঁদুর পড়ছে, স্মৃতি ভরে সিঁদুর পড়ছে, কোন নামে সিঁদুর পড়ছে না, মালা জপছে মনের মধ্যে রাহুল রাহুল রাহুল, আর রাহুলের নামে সিঁদুর পড়ছে, আর সোমনাথের নামে সিঁদুরও পড়বে না। সোমনাথকে যখন ছেড়ে চলে গেছিলো, দেখেছো যখন ও ফ্ল্যাটে চলে গেছিলো, সিঁদুর পড়তো পড়তো না, তাহলে কেন সোমনাথ বুঝে না
সোমনাথ এত ঠেকছে কেন ও বুঝতে পারছে না। এই ছেলেটাকে তিলে তিলে শেষ করতে এসছে এই মন্দিরা। ঠিক আছে, অতি সত্যি কথা তোমাদের সামনে আজকে আমি বললাম, অতি সত্যি কথা। এখন অনেক রাত জানো, এখন অনেক রাত, কিন্তু তোমার ভিডিওটা দেখছিলাম, দেখে উঠে বসলাম, বসে তারপরে আমি বলছি না আমি হয়তো ভুলে যাবো, আমি একটু ভুলা জানো তো, রোহিত গড়কে দেখাচ্ছি কিন্তু একটু ভুলে যাই যে তুমি কি বলেছো সেটা আমি যে সকালে করব সেটা আমার দ্বারা হয় না, তাই আমি এখনই ভিডিওটা করতে বসে গেছি, বুঝেছো তো। সোমনাথ এত বেকুব কেন গো গীতাদি, এত বুদ্ধু কেন, এত বেকুব আজকাল ছেলে পেলে আছে? অন্য কোনো ছেলে হলে না মেরে মেরে না ওর হাড়গুড় ছাতু করে দিত, কিন্তু সোমনাথ কেমন একটা ছেলে, কেমন, কোথায় ওর কমজোরিটা, খুলে বলতে বলো যে কোথায় ওর কমজোরিটা, ও কমজোরিটা কিসের জন্য ওকে বলো, জিজ্ঞেস করো না, রাহুলের কোনো দাদা ফাদা আছে গুন্ডা মুন্ডা, বুঝেছো, এখানে গুন্ডা ফুন্ডাদেরকে বলে দাদা, বুঝেছ তো, হয়তো সে ধমকিটাই মন্দিরা দিচ্ছে কি, এটাও হতে পারে, এটাও হতে পারে গীতাদি, এটাও হতে পারে জানো তো, হয়তো তার জন্য সোমনাথ মুখটা খুলছে না। দেখো মানুষের জীবনের ভয় কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের থাকে। আর আমি তোমার ভিডিও বা প্লাস মানে দেবশ্রীদির ভিডিও, তোমার বাড়িতে গেছিলো, তোমার বাড়িতে কী কী খেলো, পদ্ম ফুলের পাতা নিয়ে আসলো, তোমার গাছের উপরে কত গাছ, তোমার বাড়িটা ভরা গাছ, আমিও জানো তো এরকম গাছের পাগল, তোমার মতো খুব গাছের পাগল, আমার কি মনে হয় জানো তো, তোমার বাড়িতে যাই আর আমি গাছগুলো সব নিয়ে আসি, সব নিয়ে আসি, টাক ভাড়া করে নিয়ে আসি সব গাছগুলো, আমার এত ভালো লাগে জানো তো। একটা ছিম গাছ লাগিয়েছি ছাদের উপরে, হয়েছে, এত বড় হয়েছে, দেখি কি হয়। মাসি আসছে, মাসিকে বলেছি লাউ বিচি নিয়ে আসতে, তো লাউ বিচি নিয়ে আসলে লাউ বিচিটা লাগাবো, আর লাউ বিচিটা কখন লাগাতে হয় তুমি আমাকে একটু কমেন্ট করে বলে দিও যে লাউ বিচিটা কখন লাগাতে হয়। আর আমি যখন তোমাকে দিদি বলেছি তো বোনের মতো ভালোবেসো, পাশে রেখো, এটুকু আমি বলবো। আর সোমনাথকে গার্ডে রেখো, চোখে চোখে রাখো, নজরে রাখো, ঠিক আছে। তো চলো দিদিভাই, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, এখন ভোর 4:00, ঠিক আছে, এখন কি শোয়া সম্ভব, কিন্তু এক ঘন্টা একটু শুয়ে নেব, ঠিক আছে, তো চলো বাই বাই দিদাদি, ভালো থেকো, ভালো থেকো, এখন গুড মর্নিং বলার সময় কিন্তু গুড নাইটও না বলতে পারছি না, গুড নাইট গুড মর্নিং বলতে পারছি, চলো ঠিক আছে, বাই বাই দিদি, ভালো থেকো, সোমনাথের দিকে নজর রেখো।